আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আসলে কারেন্ট না থাকার কারণে ভয়েস রেকর্ড করতেছি। আপনারা যারা ওমরা করতে চান আমাদের কাছে জানতে চেয়েছেন কিভাবে ওমরা করব। দীর্ঘ প্রায় 7 মাস পর সৌদি সরকার ওমরার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিয়েছে। আজকে আলহামদুলিল্লাহ প্রাথমিক ধাপের প্রথম ওমরা কমপ্লিট হয়েছে। মোটামুটি 6,000 লোক ওমরা করেছেন আজকেই, এবং তারা অনেকগুলো শর্ত দিয়েছেন ওমরার জন্য। সবগুলো শর্ত এবং কিছু নিয়ম কানুন আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন এ বিষয়ে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমরা শুরু থেকে আপনাদেরকে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে অথবা অক্টোবরের মধ্যেই ওমরা খুলে দিবে। আলহামদুলিল্লাহ অক্টোবরের 4 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে, সৌদি সরকার ওমরার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিয়েছে, এবং তারা 3 ধাপে ওমরা চালু করার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ধাপ হলো 4 অক্টোবর, এবং দ্বিতীয় ধাপ হলো 18ই অক্টোবর, তৃতীয় ধাপ হলো নভেম্বরের 1 তারিখ। 18ই অক্টোবর কাবা শরীফের যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী 75 ভাগ লোককে ওমরা করার সুযোগ দিবে, এবং আপনার শেষ ধাপে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে নভেম্বরের 1 তারিখ থেকে। যারা ওমরা করতে চান তাদের জন্য কতগুলো নিয়ম কানুন তারা ঘোষণা করেছে, যার মধ্যে প্রাথমিক নিয়ম হলো ওমরাকালীন সময় ব্যতীত অন্য কেউই বা কোনোভাবেই কাবা শরীফের বা তোয়াফের জায়গায় অবস্থান করতে পারবে না। প্রতিদিন তারা 6,000 লোককে ওমরা করাবে 3 ঘন্টার মধ্যে, প্রতি 1 ঘন্টায় 2,000 লোককে ওমরা করাবে। ওমরার সমস্ত প্রস্তুতি নিতে হবে। যাদের বয়স 65 অধিক তারা ওমরা করার সুযোগ পাবে না, এবং যাদের বয়স 18 এর নিচে তারা ওমরা করার সুযোগ পাবে না। তাছাড়া আপনার এক ব্যক্তি একবার ওমরা করার পরে 15 দিন পরে সে আবার আবেদন করতে পারবে, আর আবেদন করার জন্য অবশ্যই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। স্ক্রিনে আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব অ্যাপসটির, সেখানে আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আবেদন করতে পারবেন। খুব সহজ নিয়ম, শুধুমাত্র আপনাদেরকে লগ ইন করতে হবে, লগ ইন করে আবেদন করতে হবে। আপনার আবেদন করার পরেই তারা আপনাকে জানিয়ে দিবে আপনার ওমরার তারিখ সহ বিস্তারিত। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করব। অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।